আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দরবন হানিবিডি থেকে আমি জুবাইর। সচরাচর একটা প্রশ্নের জবাব এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছে মানুষকে, যাতে আপনাদের সুবিধা হয় প্রশ্ন করার আগেই জানতে পারেন। যারা মধু খাওয়ায় অভ্যস্ত, বিশেষ করে যারা চাকের মধু খান, তাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হয়। তো এটা আসলে মূলত প্রবলেম না, একটা ভালো দিককে আমরা খারাপ দিকে নিয়ে যাচ্ছি, যার কারণে এই ইনস্ট্যান্ট এই ভিডিওটা করছি আমি। একটু আগেই একটা ফোন আসলো এবং কাস্টমার জানতে চাইলো, সেই জন্য দেখাতে চাচ্ছি এবং জানাতে চাচ্ছি কি করবেন আপনি। যারা মধু খান তারা এরকম একটা, এই যে দেখেন, এটা হচ্ছে পলিন বলি আমরা, পলিনেশন আর কি, পরাগায়ন। তো প্রত্যেকটা চাকের মধুতে পরাগায়ন থাকে। এই পরাগায়ন অনেকে খাইতে ইচ্ছুক না, খাইতে চায় না, উপরে থাকে মধুর একটু স্বাদটা অন্যরকম লাগে। তো মেইন বিষয় হচ্ছে পলিনেশন, যারা জানে এর উপকারিতা সম্পর্কে তারা বলে পোলেন সমৃদ্ধ মধু দেন, কারণ 1 কেজি পোলেনের দাম 9,000 টাকা। বিভিন্ন ফুলের পরাগায়ন বিভিন্ন দামে বিক্রি হয়। তো এই পোলেনটা, সুন্দরবনের যে পোলেনটা সংগ্রহ হয়, এই পোলেনটা অত্যন্ত উপকারী এবং ঔষধি গুণাগুণ সমৃদ্ধ। আপনারা ইন্টারনেট ব্রাউজ করে দেখবেন, গুগলে সার্চ করে অথবা ইউটিউবে সার্চ করে দেখবেন, বাংলাদেশে অতটা তথ্য আপনি পাবেন না। বাংলাদেশে বি পলিনেশন বেনিফিট লিখলে বাংলাদেশে অতটা তথ্য পাবেন না, তবে বিদেশে যারা আছে চায়নার ইনফরমেশন পাবেন, আরবিক ইনফরমেশন পাবেন, তারপরে হচ্ছে আপনি ইউএস এর ইনফরমেশন পাবেন, এমনকি ইন্ডিয়ারও ব্যাপক হিন্দি ভাষায় উর্দু ভাষায় অনেকগুলো ইনফরমেশন পাবেন। তো আমি জানাতে চাচ্ছি এই পোলেনটা আপনি কি করবেন, কেন খাবেন না? এটা তো মানুষ অনেক টাকা দিয়ে কিনে খায়, আপনি কেন এই পোলেনের জন্য বিরক্ত হচ্ছেন, কেন খেতে চাচ্ছেন না? আমি আপনাদেরকে পরামর্শ দেবো, এই পোলেনটা খান। এইটা মধুর বিশেষ জিনিস, মানে মধুর মেইন জিনিস। চাষের মধুতে অর্থাৎ ফার্মিক মধুতে এটা কম থাকে, প্রাকৃতিক ন্যাচারাল চাকের মধুতে এটা বেশি থাকে। আর এটা বেশি থাকার কারণেই অধিকাংশ যারা মধু নিয়ে গবেষণা করে তারা বলে থাকে চাষের মধু থেকে প্রাকৃতিক চাকের মধুতে পোলেন বেশি থাকার কারণে ঔষধি গুণাগুণটা বেশি। এই জন্য পোলেনটা যদি দীর্ঘদিন রেখে দেওয়ার কারণে নিচে বা কোথাও কোনো জায়গায় রেখে দেওয়ার কারণে এই ইটা পোলেনটা উপরে জমা হয়। তো সে সময় যখন হাতে ঢালেন পোলেনের বেশিরভাগ হাতে পড়ে এবং ওইটা খাওয়ার সময় বিরক্ত লাগে। তো আপনারা যখন দীর্ঘদিন রেখে দিবেন তখন বোতলটা ঝাঁকি দিবেন, ঝাঁকি দিলে পোলেনটা মধুর সঙ্গে মিক্স হয়ে যাবে। এটা পোলেন, আপনারা মনে হবে না যে আমি পোলেন খাচ্ছি, মধুর সাথে মিক্স হয়ে যাচ্ছে, মধু মধুই লাগবে, পোলেনের ভাগটা আপনি বুঝতেই পারবেন না। পোলেন এমন একটা জিনিস, এটা ফিল্টারিং করলেও উপরে থেকে যায়। এটা যদি ফিল্টারিং করা হয় খুব ভালোভাবে ফিল্টারিং করলে, এটা মিহি, এমন মিহি একটা জিনিস যেটা হচ্ছে মধুর সঙ্গে মিশে যায়, ফিল্টারিং করলেও এটা মানে রিমুভ হয় না। তবে হ্যাঁ, যে হিট প্রসেস যেটা আছে প্লান্টের মাধ্যমে যে প্রসেসিং করা হয়, ওইটা দিয়ে প্রসেস করলে অনেকটা রিমুভ হয়, এমনকি সম্পূর্ণ রিমুভ করা সম্ভব হয়। তবে পোলেন রিমুভ করে মধু খাওয়ার থেকে আমার মনে হয় না খাওয়াই উচিত। এই পোলেন সহ খান, এই পোলেনটা দেখতে পাচ্ছেন, ঝাঁকি দিলে কিন্তু আর মনেই হবে না। দেখেন, এতে মনে হচ্ছে না যে আর কোনো পোলেন আছে, বাস মধু মধুই মধু মধু। প্রত্যেকটা বোতলে, এই যে এই বোতলটা হয়তো দেখতে পাচ্ছেন উপরে, কিন্তু এটা চাকের মধু, বরই ফুলের চাকের মধু আমরা কিছু সংগ্রহ করেছিলাম, সেটার একটা স্যাম্পল এখানে রেখেছি দেখানোর জন্য। তো এখানেও কিন্তু পোলেনের আস্তর আছে। এবং আরো একটা, এটা হচ্ছে খরিশা ফুলের মধু, প্রাকৃতিক চাকের, একদম ফার্স্ট সিজনে সংগ্রহ করা, যে সময় মানে পাশ দেয়নি, সুন্দরবনের অপোজিট থেকে সংগ্রহ করা, এখানে কিন্তু পোলেন জমা হয়েছে। প্রাকৃতিক চাকের মধুতে পোলেন বেশি আসে এবং পোলেনটা দেখা যায়, আর ফার্মের মধুতে পোলেনটা অতটা দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখতে হয়, তবে পোলেন পাওয়া যায় চাষি মধুতে। তবে এপিস মেলিফেরা প্রজাতির মৌমাছিরও প্রচুর পরিমাণ পোলেন সংগ্রহ করে, যেহেতু হানিটা এক্সট্রাক্টর মেশিন দিয়ে বাহির করা হয়, তাই পোলেনটা বাহির হয় না, শুধু মধু বাহির হয়। তো অনেকে জানতে পারলেন, আমি আপনাদেরকে জানাতে পেরে অনেক আনন্দে। অবশ্যই আমাদের সাথে থাকবেন, সুন্দরবন হানিবিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, সুন্দরবন হানিবিডি ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথে থাকবেন। নিয়মিত যারা আমাদের থেকে মধু নিচ্ছেন কমেন্টে জানাবে যে আমাদের মধু কেমন এবং আপনাদের কাছে কেমন লাগে সম্পূর্ণ জানা। এটা হচ্ছে বি পলিনেশন, প্রায় অধিকাংশ মধুতে এটা দেখতে পাবেন। একটা আছে সম্পূর্ণ বিপোলেন পরাগায়ন, এটা প্রাকৃতিক চাকের মধু, কালোজিরা ফুলের প্রাকৃতিক চাকের মধু, অনেক বিপোলেন এটার মধ্যে। কালোজিরা ফুলের মধু কিছু পরিমাণ চাকে হয়, যেটা আমরা সংগ্রহ করতে পারি সেটা রেখে দেই। এ দেখেন, এটা এটা কিন্তু লিচু ফুলের চাকের মধু, গত বছরের সংগ্রহ, এটাও পোলেন আছে। চাষি মধুতে এরকম পোলেন অতটা ওঠে না। এটা হচ্ছে আপনার বরই ফুলের চাকের মধু, যেটা দেখিয়েছি, কাছ থেকে দেখাচ্ছি, উপরে কিন্তু আপনার পলিনেশন জমা হয়েছে। এটা সরিষা ফুলের মধু, জমাট বেঁধে গেছে উপরে, এটা চিনির মতো দেখাচ্ছে, এটা পোলেন না।
এটার পোলেন দেখতে হলে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আরও বিস্তারিত মধু সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন। ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু আন্দাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।